অ্যান্ড্রয়েড ফোনের আজকেকার দিনে ক্যামেরা আস্তে আস্তে অনেক উন্নত হয়ে গেছে অনেকের কাছেই ভালো ক্যামেরা তো আছেই মোবাইলের ক্যামেরা ভালো আছেই কিন্তু অনেকের কাছে হয়তো ভালো ক্যামেরা নেই তার বোখে মোড়ে ছবি উঠছে না মানে ডিএসএলআর মোড যেটাকে বলে ব্যাকগ্রাউন্ডটা হেজি হয়ে যাবে বেশ দেখতে একটা সুন্দর লুক লাগে তো সেরকম ধরুন অনেকেরই সেই মোডটা নেই বা থাকলেও তাতে অতটা ভালো ব্লোয়ার হয় না বা ভালো ডিএসএলআর মোড হয় না তাহলে তাদেরও তো ইচ্ছা করে যে সে একটা ভালো পিকচার ইনস্টাগ্রামে আপলোড করবে কি ফেসবুকে আপলোড করবে তো ধরুন সেই রকম আপনার ছবি ধরুন ভালো ওঠে কিন্তু ভালো ডিএসএলআর মোড হয় না তো সেরকম একটা পিকচারকে কিভাবে ভালো করে ডিএসএলআর মোড করতে হয় সেরকমই একটি টপিক নিয়ে আজকে আমার ভিডিও তো আমি আজকে একটি অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনার যে কোনো ছবি একটা ডিএসএলআর ছবির তুল্য ছবি তৈরি করা যেতে পারে পিকচার তৈরি করা যেতে পারে তো আজকের ভিডিওটি সেই নেই তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যদি না দেখেন তাহলে আপনি কিন্তু কোনো একটা পয়েন্ট মিস করে যেতে পারেন আর মিস করে গেলে আপনি কিন্তু ঠিকঠাক ডিএসএলআর মোডে ছবি তৈরি করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন আমি বাপন আর আপনারা দেখছেন আমার চ্যানেল বিপ্যান তো চলুন ভিডিওটি শুরু করি আমি একটা অ্যাপস নিয়েছি এই অ্যাপসটার মধ্যে আমি একটা ডিএসএলআর মোড ছবি তৈরি করে দেখাবো একটা নর্মাল মোডের ছবি সেটাকে ডিএসএলআর মোডে তৈরি করলে কতটা কোয়ালিটি ডিফারেন্স হয় সেটা আপনাকে দেখিয়ে দেবো তো চলুন আমি প্রথমে আমার অ্যালবাম থেকে একটা ছবি নিয়ে নিই তারপরে আমি ছবিটি আমি ছবিটি আগে রেডি করে দেখিয়ে দিই তারপরে আপনাদের ঘরে আমি অ্যাপসটা কোথা থেকে পাওয়া যায় আর অ্যাপসটা কি সেটা আপনাদের ঘরে দেখিয়ে দেবো তো চলুন আমি আমার অ্যালবাম থেকে একটি ছবি নিয়ে নিই অ্যালবামে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ছবিগুলো ওপেন হবে আপনি আপনার ফটোজে গিয়ে ছবিটা সিলেক্ট করে নেবেন তো চলুন আমি আমার ফটোজে গিয়ে ছবিটা সিলেক্ট করে নিই আমি আমার একটি পিকচার সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন অপশান দেবে জাস্ট কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দেওয়ার পর এখানে এটা কি কেটে দেবেন কেটে দেওয়ার পর আমার পিকচারটা চলে এসছে এখানে দেখুন আমার পিকচারটা নর্মালি আছে এবারের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে হেজি করতে হয় একটা ডিএসএলআরের মতো ভালো কোয়ালিটির পিকচার কিভাবে করতে হয় সেটা আপনাদের ঘরে দেখিয়ে নিচ্ছি এখানে দেখুন মাদিকে অনেকগুলি টুলস আছে ওপরের যে টুলসটি আছে সেই টুলসটি দিয়ে আপনি জাস্ট আপনার ছবিটার টোটালটা আপনি সিলেক্ট করে নেবেন একবার লম্বা করে দাগ দিয়ে দেবেন আমি সিলেক্ট করলাম ওপরের টুলসটি নিয়ে এই নিচে থেকে ওপর পর্যন্ত একদম টেনে দিলাম একটা দাঁড়ি টেনে দিলাম ব্যাস আমার এখানে কাজ শেষ এবার দ্বিতীয় নম্বর টুলসটা আপনি হাত দেবেন না তৃতীয় টুলসে চলে আসবেন একদম তৃতীয় টুলসে এসে আপনি আপনার আপনার বডি ছাড়া সাইড যা আছে সেই জায়গাগুলো আপনি দাগ করে দেবেন একটা জাস্ট রোল করে দেবেন আপনার বডির পাশ দিয়ে আপনার বডির পাশ দিয়ে আপনি জাস্ট একটা রোল করে দেবেন যেন বডিতে টাচ না খায় আপনার যেখানে যেখানে এখানে জুম করে দেখে নেবেন যে যেখানে যেখানে আপনার বডি ছাড়া আপনার কালারগুলোকে যাচ্ছে সেগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন ধরুন এই মাথার ওপরে যে লাল অংশটা আছে ওই অংশটা দেখুন আমার বডির সঙ্গে কালারটা নিয়ে নিয়েছে তো আমাকে ওই কালারটা বাইরের কালারটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে তো আমি এখানটা দাগ দিয়ে নিলাম আবার দেখুন আমার চুলেতে কিছুটা অংশ ছেড়ে দিয়েছে তো আমি ওপরের অংশতে গিয়ে আবার চুলের কিছুটা অংশ আমি অ্যাডজাস্ট করে দাগ দিয়ে নেব আবার ধরুন এইখানে আবার লাল ওপরে চলে যাচ্ছে তো লালটাকে আমাকে কাটতে গেলে ওখানে আবার নিচের টুলটা নিয়ে আমাকে কেটে দিতে হবে এরকমভাবে কেটে নেবেন তাহলে আপনার কাটা পড়ে গেল এবার আপনি এটাকে জুম করে নেবেন জুম করে নিয়ে কোথায় কি অংশ কাটতে হবে সেটা জাস্ট একবার দেখে নেবেন তো চলুন আমি একবার দেখে নিই এটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিই দিয়ে আপনাদের ঘরে দেখিয়ে দিই কীভাবে এটা অ্যাডজাস্ট করা হচ্ছে আমার ছবি মোটামুটি সিলেক্ট করা হয়ে গেছে আমার যে লাল অংশটা আছে আমার যে বডির অংশ আছে বডির অংশটা আছে সেখানে লাল অংশের মধ্যে রাখতে হবে মানে আপনার ওপরের টুলটা দিয়ে সেই জায়গাগুলো সিলেক্ট করে নেবেন সেখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার শরীরের কোনো অংশ বাদ পড়ছে কি না যদি বাদ পড়ে সেই অংশগুলোকে ওপরের টুলটা দিয়ে সেই অংশগুলোকে সেট করে নেবেন এবং শরীরের বাইরের যা অংশ সেইখানে যেন গিয়ে লাল না পৌঁছায় সেইখানে তৃতীয় নম্বরের টুলটাকে দিয়ে আপনাকে কালো দিয়ে সিলেক্ট করে করে দেখিয়ে দিতে হবে যেটা বাইরের অংশ এখানে আর কোনো কাজ নেই এবার নেক্সট করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনার ছবিটা ব্লোয়ার হয়েছে কি না এবার আপনি এই নিচেই যে ব্লোয়ার অপশান আছে বাঁদিকে যে ব্লোয়ার অপশন আছে এই ব্লোয়ার অপশানে ক্লিক করবেন দিয়ে ব্লোয়ারটাকে জাস্ট বাড়িয়ে দেবেন বাড়িয়ে দিলে দেখুন আপনার ছবিটা বাদ দিয়ে ব্যাকের অংশটা অনেকটাই ব্লোয়ার হয়ে গেছে আপনার যেমন কোয়ালিটির ব্লোয়ার রাখবে ডিএসএলআর মোড লাগবে সেরকম জায়গায় মোটামুটি একটা অ্যাডজাস্ট করে সেট করে নেবেন সেট করে নেওয়ার পর নিচেই দেখুন ব্লোয়ারের নিচেই ফেদার বলে একটি অপশান আছে এই ফেদারটাকে জাস্ট একটু বাড়িয়ে দেবেন হালকা একটু বাড়িয়ে দেবেন বেশি বাড়াবেন না আমি এই জায়গায় রেখে দিলাম মোটামুটি আমার এখানে সেট এবার এখানে ধরুন অ্যাপারচার বলে একটি অপশান আছে এই অপশানটাই জাস্ট ক্লিক করে এই বোখেতে ক্লিক করবেন বোখেতে হালকা করে একটু বাড়িয়ে দেবেন বেশি বাড়াবেন না হালকা করে একটু বাড়িয়ে বাড়িয়ে দেবেন তাহলে পুরো অরিজিনাল টাইপের তৈরি হয়ে যাবে তো চলুন আমার মোটামুটি এখানে ব্লোয়ার কমপ্লিট অ্যাপারচার আমি মিনিমাইজ করে দিলাম আমার পিকচারটা পুরো দেখুন ব্লোয়ার মোড হয়ে গেছে আপনার ডিএসএলআর ক্যামেরা নেই তো কী হয়েছে কিন্তু ডিএসএলআর মধ্যে পিকচার আপনার পুরো তৈরি হয়ে গেছে এবার আপনি এই অ্যাপারচারটা বেশি বাড়াবেন না অ্যাপারচারটা বেশি বাড়ালে আপনার ছবিটা পুরু সাদা হয়ে যাবে জাস্ট হালকা একটু করে নেবেন অ্যাপারচারটা তো চলুন আমার পিকচার রেডি এখানে আর আমার কোনো কাজ নেই এবার আমাকে সেভ করতে হবে আপনি এখানে সেভ অপশান ওপরে ডান দিকে দেখুন সেভ অপশান আছে সেভ অপশানে ক্লিক করবেন দিয়ে উড ইউ লাইক টু সেভ আপনি এখানে জাস্ট ইয়েস করে দেবেন অ্যাড কেটে দিলাম এগুলো দেখুন সেভিং হয়ে গেল। এবার সেভ করার পর এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আপনার পিকচারটা পুরো ডিএসএলআর মোড হয়ে যাবে এবার আপনাকে দেখিয়ে দিই যে আপনার পিকচার দুটোর কোয়ালিটি কতটা চেঞ্জ হলো সেটা আপনাদের ঘরে ভিডিওর প্রথমেও দেখিয়ে দিয়েছি এখনও দেখিয়ে দিই পিকচার দুটোর কোয়ালিটি কতটা চেঞ্জ হলো তো দেখুন পিকচার দুটোর কোয়ালিটি পাশাপাশি রেখে দেখিয়ে দিলাম কত কোয়ালিটি চেঞ্জ হয়েছে আপনার কোয়ালিটি আগে কী ছিল এখন কীরকম হয়েছে তো আপনার ডিএসএলআর না থাকলেও আপনি এইভাবে ডিএসএলআর মোডে ছবি করতে পারবেন পিকচার তো রেডি হয়ে গেল কিন্তু এই অ্যাপসটি কোথায় পাবেন এই অ্যাপসটি পাবেন আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন আফটার ফোকাস আফটার ফোকাস বলে সার্চ করবেন এই অ্যাপসটি চলে আসবে আফটার ফোকাসের অ্যাপসটির আপনার সিম্বলটা আমি দেখিয়ে দিলাম এটা হচ্ছে আফটার ফোকাসের সিম লোগো এটা হচ্ছে আফটার ফোকাসের লোগো তো এই লোগোটি আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলে আপনিও পারবেন ডিএসএলআর মোডের ছবি তৈরি করতে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে যাবেন আর কিছু বলার থাকলে কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি বন্ধুরা